পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চললেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজ ধরনের হালকা বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখ। ছয় থেকে সাত তারিখ ইন্টেন্স স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। ছয় থেকে সাত তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও কালবৈশাখীরও সম্ভাবনা থাকছে। আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, দমকা হাওয়া কিছুটা থাকবে।